আগে থেকে অনেকটা ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসায় ভালো, সারা রাতে ভালো ঘুম হয়েছে তার, আগে থেকে কমেছে অস্থিরতা। অভিনেতার অক্সিজেন স্যাচুরেশন 96% বেশি রয়েছে, স্বাভাবিক রয়েছে সোডিয়াম পটাশিয়ামের মাত্রাও। দেশে করোনা পরিস্থিতির কিছুটা স্বস্তি দেয়। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও কমেছে দৈনিক সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন 63,371 জন, হাজারের নিচে রয়েছে মৃতের সংখ্যাও। পাটুলিতে মা ও ছেলে রহস্য মৃত্যু। কানুনগো পার্কে দরজা ভেঙে উদ্ধার দুজনের পচা গলা দেহ, ঝুঁকেই মেলে 90-এর বৃদ্ধা। পাশের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ছেলে। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, পড়শিদের অসুস্থ অশক্ত মাকে খুন করে আত্মঘাতী ছেলে। পাটুলি কাণ্ডে জোরালো সন্দেহ। জয়নগরে মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন বলে সন্দেহ। রাতে মুন্ড খালে ফেলে দেয় দুষ্কৃতীরা। সকালে রাজাপুর করাবিক পঞ্চায়েতের গোটাপুর ছানাগুড়ি খালের পাড়ে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে খাল থেকে কাটা মুন্ড উদ্ধার করে। তরুণীর পরিচয় জানতে কলকাতা পুলিশের মিসিং পার্সন স্কোয়াডের সাহায্য চাইল জয়নগর থানা। বাইকের সঙ্গে অটোর সজোরে ধাক্কা, মালদায় মৃত উৎসার, আহত বেশ কয়েকজন। 81 নম্বর জাতীয় সড়কে সামশ্রী শ্রীপুর মিলনপল্লী লাগোয়া এলাকায় দুর্ঘটনা। পান্ডুয়ার দিকে যাচ্ছিল অটোটি। আর্থিক সুযোগ সুবিধা ও ছুটি ফের চালুর দাবি ধর্মঘটে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3,500 ঠিকা শ্রমিকে। পুজোর মুখে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা, আন্দোলনকে সমর্থন আইএনটিইউসি ও সিটুর। সব দাবি পূরণ সম্ভব নয়, সাফ কথা কর্তৃপক্ষে। বেলেঘাটে গান্ধীভবন লাগোয়া ক্লাবে বিস্ফোরণের ঘটনা, ক্লাব সেক্রেটারি সহ মোট 5 জনকে জিজ্ঞাসাবাদ, তালিকায় আরও অনেকের নাম। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত কেউ ক্লাবে ক্রুজ বোমার মশলা রাখার বিষয়ে মুখ খোলেননি। প্রত্যেকেই বলছেন তারা এই বিষয়ে কিছুই জানেন না। ব্যাংকশাল কোর্টে আজ পেয়ে ছত্রধর মামলার শুনানি, তবে অসুস্থতার জন্য থাকতে পারবেন না তৃণমূল নেতা। অথচ তার আইনজীবী আদালতের কাছে আজকের তারিখ চান, কড়া আইনি পদক্ষেপের পথে এনআইএ। রেফার রোগ, এবার হেনস্থার শিকার সদ্যজাতর পরিবার। শ্বাসকষ্টে ভোগা সদ্যজাতকে নিয়ে তিনটি সরকারি হাসপাতালে চক্কর। অভিযোগ, দায় সারা চিকিৎসা এসএসকেএম এর, ফিরিয়ে দেয় বাকি দুটি হাসপাতাল। শেষ পর্যন্ত শিশুটিকে নিয়ে মাঝরাতেই মেটিয়াবুরুজের উদ্দেশ্যে রওনা। আজ ফের টিটাগড়ে হাল্লা বোর্ড, মনীষ শুক্লা খুনের প্রতিবাদে তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির। দলীয় সূত্রে খবর, মিছিলে হাঁটবেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। অশান্তি এড়াতে বিশেষ পুলিশি নজরদারির বন্দোবস্ত। হুগলি নদীর বাঁধ ভেঙে বিপত্তি, পুজোর মুখে 11টি গ্রামে প্লাবনের আশঙ্কা। ডায়মন্ড হারবারের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ। কুলপি ব্লকের হাড়ার গায়েন পাড়ায় বেঁধে ভেঙে গিয়েছে নদী বাঁধ, জল থই থই চাষের জমিও। অভিযোগ দেখা নেই প্রশাসনের। ফের নক্ষত্র পতন, প্রয়াত ভারতের প্রথম অস্কার জয়ী ভানু আথাইয়া। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, 1982 সালে গান্ধী ছবির কাস্টিউম ডিজাইন করে অস্কার জিতেছিলেন তিনি। তার বয়স হয়েছিল 91 বছর। 8 বছর আগে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। আগের বছরের থেকে সম্পত্তি বাড়ল মোদী, তবে সম্পত্তির পরিমাণ কমেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ 2,85,00,000 টাকা। গত বছর পরিমাণ ছিল 2,49,00,000 টাকা। 32 কোটি থেকে অমিত শাহের সম্পত্তির পরিমাণ নেমেছে 28 কোটিতে। করোনা হয়েছিল ট্রাম্পের কিশোর পুত্র ব্যারনেরও, বললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া। ট্রাম্পের দাবি, ব্যারনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানতেন না তিনি। ব্যারন শারীরিক দিক থেকে চাঙ্গা ছিল, ওর কোনো উপসর্গ ছিল না, বললেন মেলানিয়া। তবে এখন সেরে উঠেছেন ট্রাম্প পুত্র। সুস্থ কম বয়সীদের 2022-এর পরে করোনা টিকা নিলেও চলবে, প্রবীণদের আগে দরকার, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সোমা স্বামীনাথনের। অগ্রাধিকারের ভিত্তিতে বয়স্ক জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের এগিয়ে রাখার পরামর্শ হুয়ে। সচেতনতার প্রচারই সার, ফের করোনা যোদ্ধাদের হেনস্থার অভিযোগ। মেদিনীপুর সদর ব্লকের কুলদা গ্রামে চাঞ্চল্য, করোনা হাসপাতালে কাজ করলে গ্রামে ঢুকতে না দেওয়ার হুমকি। নিরাপত্তারক্ষীরা গ্রামে ফিরতেই মারধর, আশঙ্কাজনক 4 জন মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি। দোষীদের গ্রেফতারের দাবিতে কোতোয়ালি থানায় বিক্ষোভ। পুজোয় সংক্রমণ ঠেকাতে একগুচ্ছ পরামর্শ আইএমএ, মণ্ডপের আশেপাশে কোনো স্টল না করার পরামর্শ। পুজো মণ্ডপের 100 মিটারের মধ্যে মাস্ক না পরলে জরিমানার ব্যবস্থা রাখতে হবে। পুজোর কদিন রাজ্যের কাছে আন্তঃজেলা পরিবহন ও মেট্রো পরিষেবা বন্ধ রাখার আর্জি। কোনো চিকিৎসক আক্রান্ত হলে ভর্তির ব্যবস্থা করবে আইএমএ। সন্তোষ মিত্র স্কোয়ারের পর দেবদারু ফটো ক্লাব, পূজার মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ বেহালার ক্লাবে। ভিড়ের সংক্রমণ ঠেকাতে সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষের, মণ্ডপ থেকে প্রায় 100 মিটার দূরে জায়েন্ট স্ক্রিনের বন্দোবস্ত। সোশ্যাল মিডিয়াতেও ঠাকুর দেখার ব্যবস্থা, মণ্ডপে শুধু পুজো কমিটির সদস্য এবং পাড়ার মানুষের প্রবেশের ছাড়পত্র।
ফিফথ গিয়ারে পূজোর প্রস্তুতি, উৎসবের দিনগুলিতে শহরের নিরাপত্তায় জোর, বাড়তি সতর্ক পুলিশ, শহরে একাধিক বড় পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার অনুজ শর্মা, দেশপ্রিয় পার্ক চেতলা, অগ্রণী, সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ারে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন নগর পার্ক। পুজোর ঢাকে কাঠি, পরপর দুদিন নবান্ন থেকে পুজোর উদ্বোধন মমতার, 12 জেলার 110টি পুজোর উদ্বোধন, ক্লাবগুলিকে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পরামর্শ, যাতে কেউ অসুস্থ না হয় নজর রাখতে হবে সেদিকে, আমজনতাকেও সতর্ক থাকার পরামর্শ, মাস্ক ছাড়া রাস্তায় না বেরোনোর পরামর্শ মুখ্যমন্ত্রী। পুজো হোক উৎসব নয়, কোভিড আবহে বারোহারি দুর্গাপূজা বন্ধে রাজ্য নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা, সাধারণের ভিড় এড়াতে বছর পুজো বন্ধ রাখা হোক, মামলায় আরজি অবসরপ্রাপ্ত সিএসসি কর্মী অজয় দের দাবি, ওনামের পর কেরালায় হু হু করে বেড়েছে সংক্রমণ, তার থেকে শিক্ষা নিয়ে রাশ টানা দরকার বারোয়ারি পুজোতে, আজ মামলা উঠবে হাইকোর্টে। ক্লাবগুলিকে অনুদান নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টে, দুর্গাপুজো নিয়ে আমরা সকলেই গর্বিত, কিন্তু তাই বলে কি যেমন খুশি টাকা দেওয়া যায়, ঈদে দিয়েছিলেন, হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য, সর্বজনীন পুজো অনুমতি দেয়া নিয়েও প্রশ্ন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। স্বামী মৃত্যুর পর শ্বশুরবাড়ির যৌথ সম্পত্তিতেও পুত্রবধূর অধিকার, স্বামী শ্বশুর শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যদের হাতে থাকা যৌথ সম্পত্তিও ভোগ করতে পারবেন পুত্রবধূ, রায় সুপ্রিম কোর্টের, আগের রায় খারিজ করে নতুন রায় বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে। কাকুদের হাত ধরে মলে গিয়ে শপিং, পাশাপাশি পেঁজার স্বাদ, নুন আনতে পান্তা পুরনো পরিবারের শিশুরা উঠল ইচ্ছে ডানায় ভর করে, জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ, কারোর বাবা দিন মজুর, কারোর বাবা টোটো চালক, নতুন জামা কাপড় কিনে দিয়ে পেট পুড়ে খাইয়ে টোটোতে চাপিয়ে বাড়ি পৌঁছে দেয়া হয় দুস্থ শিশুদের, নতুন পোশাক পেয়ে দারুণ খুশি কচি কাছারা। দিনে বাজার এলাকায় অভিযান, আর রাতে শপিং মলে গিয়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, পিপিই কিট পরে করোনা রোগীর সন্ধানে নামলেন জলপাইগুড়ি জেলার স্বাস্থ্যকর্মীরা, কদমতলা এলাকার শপিং মলগুলির সামনে মাস্কহীন ক্রেতাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আগামী 3 মাস কোনো টেলিভিশন রেটিং পয়েন্ট প্রকাশ করবে না বার্ক, টিআরপি জালিয়াতির অভিযোগ সামনে আসার পর সিদ্ধান্ত, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সিদ্ধান্তকে স্বাগত নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের, বার্কের এই সিদ্ধান্ত টিআরপি হিসাব করার পদ্ধতি সংস্কারের পক্ষে সহায়ক হবে বলে মত। করোনায় পাকাপাকি শ্রবণ শক্তি হারানোর সম্ভাবনা প্রবল, নতুন উপসর্গে তোলপার গোটা বিশ্ব, ইউনিভার্সিটি অফ কলেজ লন্ডনে সাম্প্রতিক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, ব্রিটেনে এক প্রৌঢ়ে শ্রবণ শক্তি হারিয়ে গিয়েছে করোনা আক্রান্ত হওয়ার পরই, বিশ্বে এমন আরও 4টি কেসের উদাহরণ দিয়েছেন গবেষকরা। পুরো পরিষেবার বেহাল দশা, প্রতিবাদে রাস্তায় DYFI, পুরসভা ভবনের সামনে দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে পুর ভবনের দিকে এগোনোর চেষ্টা করতেই পুলিশের বাধা, দুপক্ষে ধুমধুমার, বিক্ষোভের জোরে বেশ কিছুক্ষণ অচল গোটা চত্বর। কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ কোভিড রোগী, উলুবেড়িয়া সঞ্জীবন হাসপাতালের ঘটনা, উলুবেড়িয়া জোয়ারগাড়ির অর্পণ মণ্ডল গত সোমবার করোনা আক্রান্ত হয়ে সঞ্জীবনে ভর্তি হন, বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে উধাও হয়ে যান অর্পণ, কমিটি গড়ে তদন্ত হাসপাতালে। মনীষ শুক্লা হত্যাকাণ্ডে নয়া মোড়, ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসকে তলব সিআইডির, পাশাপাশি টিটাগড়ে পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকেও তলব, মনীষ শুক্লার পরিবারের করা এফআইআর এ দুজনেরই নাম রয়েছে, অন্যতম অভিযুক্ত সুবোধ সিংকেও হেফাজতে পেতে চলেছে সিআইডি। শিল্পী জগতে ফের করোনার থাবা, আক্রান্ত কুমার শানু, তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখা, দুর্ভাগ্যবশত শানুদা করোনা পজিটিভ, সবাই তার সুস্থতা কামনা করবে, ধন্যবাদ, দিন কয়েক ধরে জ্বরে ভুগছিলেন গায়ক, তিনি কোথায় আছেন কেমন আছেন তা জানা যায়নি।